প্রায় সাতটাকৈ ধারাত ভারত জোড়ো ন্যায় যাত্রার যেগুলি অর্গেনাইজার বি কে বাইজুকে ধরে কেবাগী ব্যক্তির বিরুদ্ধে যোরহাট আরক্ষী চুমুটো গোচর লৈছে, নিজাববীয় গোচর রুজু করেছে। কিয়নো কালি যে পিডব্লিউডি পুলিশ পয়েন্টের কে বি রোডে লই প্রণালীর মাজেরে এই ভারত জোড়ো ন্যায় যাত্রার যে পটযাত্রা করেছিল রাহুল গান্ধীয়ে, তাকে লই ইতিমধ্যে যে নিয়ম ভঙ্গ করার অভিযোগ উত্থাপন করেছে যোরহাট আরক্ষী। কিন্তু বহুতরে মনত জয়ন্ত এটা প্রশ্ন সৃষ্টি হয়েছে যে ইতিমধ্যে যোরহাট আরক্ষীর যদি সহযোগিতা লাভ নকরে তেনেহলে ইমান শ আরক্ষী মোতায়েন করে থাকার পাছত পিডব্লিউডি পুলিশ পয়েন্টের এই ন্যায় যাত্রার দল কেনেদরে প্রণালীর মাজেরে যাবল সক্ষম হল। গতি বহু লোকে ধারণা করেছে যে এই ক্ষেত্রে যোরহাট আরক্ষীর প্রত্যক্ষ সহযোগিতা আছে, নহলে তেওঁলোকে বাধা দিব পারিলেহেঁতেন সেই যাত্রা ভক্তি আগবাড়ি গৈছিলে। কিয়নো সেই সময় গাড়ি অতিকৈ ধীরে ধীরে গাড়ি চলাচল করেছিল, কে বি রোডলৈ গাড়িখন আগবাড়ি যাব খুঁজেছিল, কিন্তু তার পাছত তেওঁলোকে ঘোড়ালেদি আগবহালে আগবহাই লৈ গল। আর গতি সেই প্রথম কথা। আর দ্বিতীয়তে আমি মাজত রাহুল গান্ধী ডাঙরিয়া সাধারণ যে ফেরি নিমাতী ঘাটের মাজুলীতে চলাচল করা যে ফেরি, সেই ফেরিয়ে ইতিমধ্যে মাজুলী যে যখন ফেরি বর্তমান নিমাতী ঘাটের এনেদরে অগ্রসর হয়ে আছে, এই ফেরি রাহুল গান্ধী ডাঙরে আমি দেখবলে পাইছো এনেদরে এই অবস্থার অতি বিপজ্জনকভাবে আমি দেখাইছো বর্তমান উঠি থাকা বলে কোব পারি। আর যর্মচারী ফেরি কর্মচারী আছে আর যখন লকডাউন আপনি কোয়া হয়েছে হওয়ার পিছরে নাগালেন্ডের প্রবেশ করার পিছরে শিবসাগর আমি দেখবেন পালো অমিতানন্দর যতিবাদ বা ন্যায় বিচারিছিল কার্যসূচী আসলে বাতিল করলে বাধ্য হল। ঠিক সেইদরে যোরহাটত বিরুদ্ধে বহুকেইটা গোচরত ইতিমধ্যে বহুকেইটা ধারাত গোচর রুজু হয়েছে। আর ঠিক সেইদরে নিমাতীরপরা মাজুলীত উপস্থিত হওয়ার পিছনে নিশ্চিত হব পৰা যাব যে আজি এই যাত্রা মসৃণ হব নে নহয়। কিন্তু এই যে যোরহাটের যে ঘটনা সেই যোরহাটের ঘটনায় কিন্তু জয়ন্ত সর্বত্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আর এক প্রশ্নবোধকর সৃষ্টি হয়েছে যে যাত্রা পথ যে আসে যে ভুল যাত্রা পথ বলে কোয়া হয়েছে সেই পথে আগবাড়ি যাওতে যোরহাট আরক্ষী কিয় ব্যর্থ হল সকলের মনত সেইটোয় প্রশ্ন। শ আরক্ষী মোতায়েন করা হয়েছিল যে নো এন্ট্রিত যদি গাড়ি এখন সর্বসাধারণ লোকের পরামর্শ দিয়ে 2,000 টাকা পর্যন্ত ফাইন করা হয়, কিন্তু প্রণালীর মাজেরে যেটা সেই কনভয়টি সুমাই আসবলে গৈছিল কিয় আরক্ষীয় বাধা দিয়ে রাখব নয় বা এই ক্ষেত্রে কিনা সহমর্মিতা আছে নাকি এই যাত্রার প্রতি যোরহাট আরক্ষীর, তাক লো কিন্তু বর্তমান প্রশ্নের সৃষ্টি হয়েছে। জয়ন্ত আসলে
নিশ্চয়কৈ জয়ন্ত চাওক, আমি ইতিমধ্যে কংগ্ৰেছৰ শীৰ্ষ নেতৃবৰ্গৰ সৈতে আমি কথা পাতিছিলোঁ আৰু জানিব পাৰিছোঁ যে তেওঁলোকৰ ফেৰীৰ বাবে যি চৰকাৰী ফেৰী বিচাৰিছিল, আমি যি ইয়াৰ কৰ্তৃপক্ষৰ সৈতে কথা পাতিছিলোঁ, তেনেধৰণৰ চৰকাৰী ফেৰী প্ৰথম কথা যে কোনো ভাড়ালৈ ল'ব নোৱাৰে, অনলাইন ব্যৱস্থাৰে যিসমূহ টিকেট বুকিং কৰা হয় আৰু যদিহে ভাড়ালৈ লোৱা হয় তেনেহ'লে কিছুদিনৰ পূৰ্বৰ পৰাই সংশ্লিষ্ট বিভাগৰ সৈতে যোগাযোগ কৰি তেনেধৰণে কৰিব লাগিব। কিন্তু যি ভাৰতীয় ন্যায় যাত্ৰাৰ যি কৰ্তৃপক্ষ বা তেওঁলোকৰ যি দায়িত্বত থকা লোকসকলে অনলাইন ব্যৱস্থাৰে যি ৰূপায়িক চিটিকট কৰি তাৰ জৰিয়তে গাড়ীসমূহ অনা একাংশ গাড়ী নিয়াৰ ব্যৱস্থা কৰিছে আৰু যি ব্যক্তিগত যি ফেৰী সেই ফেৰী ব্যক্তিগত ফেৰীসমূহ ভাড়া কৰি ল'ব পৰা যায় আৰু তেওঁলোকে ব্যক্তিগত দুখন ফেৰী এনেধৰণে ভাড়া কৰি মাজুলীলৈ যোৱাৰ ব্যৱস্থা কৰিছে আৰু বাকী যিসমূহ গাড়ী য'ত আমি কৈছোঁ যে ইমান কনভয় যায় বগীবিল দলং হৈ ধেমাজি হৈ মাজুলীলৈ হয়তো গৈ ইতিমধ্যে উপস্থিত হৈছেগৈ আৰু এনেধৰণে এই ক্ষেত্ৰত চৰকাৰী পক্ষ বা তাৰ পৰা কোনো বাধা নাই পোৱা বুলি কংগ্ৰেছ নেতৃত্বই আমাক কিছুদিন পূৰ্বে জানিবলৈ দিছে আৰু ইতিমধ্যে তেওঁলোকে অনলাইন ব্যৱস্থা মাজত তেওঁলোকে টিকেট কাটিছে বা তেওঁলোকে বুক কৰিব লাগে, সেই পদ্ধতিৰে বুক কৰাৰ অন্তত তেওঁলোকে গাড়ীসমূহ পাৰ কৰিবলৈ বা এনেধৰণে নিমাতী ঘাটৰ পৰা মাজুলীলৈ যাব সক্ষম হৈছে বুলি জানিবলৈ দিছে। জয়ন্ত আৰু জয়ন্ত আমি দেখুৱাই কৈছোঁ নিশ্চয়কৈ জয়ন্ত দেখুৱাইছোঁ যে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ লগতে কংগ্ৰেছৰ শীৰ্ষ নেতৃত্বই দেখা পাব যে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত যিখন দলং নিৰ্মাণ হৈ আছে যোৰহাটৰ পৰা মাজুলীলৈ, সেই দলঙৰ নিৰ্মাণ কাৰ্যৰ অধিকাংশ খুঁটাই প্ৰায় 80% খুঁটাৰ নিৰ্মাণ ইতিমধ্যে প্ৰায় সম্পূৰ্ণ হোৱাৰ দিশে আগবাঢ়িছে আৰু সেই দলংখনো বৰ্তমান সকলোৱে
চাই যাব পাৰিব, কিয়নো এই নির্মাণ দলংখনের তিনটা খুঁটা নির্মাণ করবা নাই নাও ফেরিসমূহ যাবর আর তার মাজে আমি বর্তমান যাত্রা করে আছো। আর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বা রাহুল গান্ধী ডাঙরিয়াও ইয়া দেখা পাব যে যেখিন উন্নতি হয়েছে বা এনেদরে হয়তো যেটা ফেরি আবলা হয়েছে ভবিষ্যতে হয়তো ফেরি নহয় দলংরে মাজুলী যাব পাৰিব, কিয়নো যখন দলং নির্মাণ হয়ে আছে সেই দলং আজি নিজে স্বচক্ষে প্রত্যক্ষ করব পাৰিব। আমি দেখাইছো যে এয়া নির্মাণ দলং অতি দ্রুতগতির কাম সম্পূর্ণ হয়েছে আর 2026-27-এর ভিতরতে নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা আছে। আর এই দলংর নির্মাণস্থলীর কিছু নিলগত গিয়ে আর হয়তো আমি 10 মিনিটের ভিতরতে জয়ন্ত মাজুলীর অসমুখ হাটত উপস্থিত হমগে। কিন্তু আমি এক বিশেষ খবর পাইছো, আমি অসমুখ হাটত গিয়ে পড়ার পিছন এই খবর ব্রেক করি যে তাত যাওয়ার পাছত তাত আমি কি পরিস্থিতি দেখবলে পাও বা তাত কেনে ধরনের পরিস্থিতি অপেক্ষা করে আছে সেয়া আমি কিছু সময় পিছন অসমুখ হাটত উপস্থিত হওয়ার পিছন আমি জানিব পাৰিম। কিন্তু এই মুহূর্তে আমি দেখাই গেছো যে অতি বিপদজনকভাবে রাহুল গান্ধী ডাঙরিয়া এনেধরনের ফেরি বা নাওর টিকট উঠি আছে, লাইফ জ্যাকেট পরিধান করা নাই আর বিশেষকৈ যেগুলি নাওরিয়া নাওর ঘুরিয়াল সঙ্গে বার্তালাপ করে আছে অতি বিপদজনকভাবে। পুনর্বার কইস যে অতি বিপদজনকভাবে হয়তো রাহুল গান্ধী ডাঙরিয়া নেজানে বা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও নেজানে যে ব্রহ্মপুত্র নদীর ভয়াবহতার কথা।